আসসালামু আলাইকুম বিটি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত অবশেষে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন শাকিব আল হাসান সমকালকে নিশ্চিত করেছেন দেশসেরা এই অলরাউন্ডার এর আগে ব্যাটিং প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি থেকে সরে না গেলে শাকিব আল হাসানকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বৃহস্পতিবার ধানমন্ডিতে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সে সময় তিনি বলেন শাকিব যদি চুক্তি থেকে সরে না আসে তাহলে তাকে স্কোয়াডে নেয়ার কোনো সুযোগ নেই অধিনায়কত্ব তো পরের বিষয় ব্যাটিংয়ের সঙ্গে যাদেরই সম্পৃক্ত থাকবে তাদের বিষয়ে জিরো টলারেন্সে যাবে বিসিবি ব্যাটিং সংস্থা ব্যাটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান ব্যাটউইনার নিউজ ব্যাটিং সংক্রান্ত যে কোনো কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে শাকিব এই ব্যাটিং কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন ধন্যবাদ সবাইকে